অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। নির্বাচনী প্রচারণা চালিয়েছিলাম প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা প্রান্তিক এলাকায় আমি গিয়েছিলাম। আমি এখন আছি কক্সবাজার পৌরসভার এক নাম্বার ওয়ার্ডে, পৌরসভা এক নাম্বার ওয়ার্ডে আমি এখন আছি। ওদের কাছে আমি কৃতজ্ঞতা জানাতে এসেছি আজকে, নির্বাচন পরবর্তী তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আমার সম্মানিত মা বোন যারা আছে, আমার মুরব্বী যারা আছে, তাদের কাছে আমি এসেছি। তো তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি তাদের পাশে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মনোনীত প্রার্থীরা যা এখানে জয় হয়েছে, তারাও এই সাধারণ জনগণের পাশে থাকবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। যে উন্নয়ন হবে, আমরা চেষ্টা করব তাদের কাছে আমরা সেই সেবা আমরা পৌঁছে দিতে, কারণ তারা অনেক আশা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে তারা আবারও বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করেছে, নৌকাকে ভোট দিয়েছে। তো এই জন্য তারা চাই যে তাদের আপদে বিপদে, তাদের সুখে দুঃখে এবং তাদের যে দাবি দেওয়া, তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে চাহিদা, মানুষের যে মৌলিক চাহিদা, তাদের যে মৌলিক চাহিদা, যে থাকার জন্য জায়গা, তাদের যে বাসস্থান, তাদের যে খাদ্য, তাদের যে ছেলে মেয়েদের ঠিক মতো পড়াশোনা, সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সার্বিক উন্নয়ন যাতে তারা পায়। Thank you.